হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মোবাইলে আমরা যখনই ফেসবুক অ্যাপটি ওপেন করছি, ওপেন করার পর আমরা অনেকেই কিন্তু আমাদের ফেসবুক অ্যাপের মধ্যে এরকম একটি নোটিফিকেশন বা মেসেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উই হ্যাভ আপডেটেড দ্য মেটা প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্মস অফ সার্ভিস, এরকম একটি নোটিফিকেশন বা মেসেজ আমরা কিন্তু আমাদের ফেসবুক অ্যাপের মধ্যে সবার উপরে কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু মূলত ফেসবুকের যে কোম্পানি রয়েছে, সেখানে যে মেটা কোম্পানি সেটা কিন্তু আমরা সবাই জানি, এখান থেকে মূলত আমাদের মাঝে একটি আপডেট আনা হয়েছে। সেই আপডেটগুলি মূলত সকল ফেসবুক ইউজারদের মধ্যে এখানে নোটিফিকেশন আকারে দেওয়া হয়েছে। তো আমরা অনেকেই এই নোটিফিকেশনটি দেখে অনেকে ঘাবড়ে যাচ্ছি যে এই আপডেটগুলো বা এই নোটিফিকেশনটা মূলত আপনার ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক আইডিতে কোনো প্রকার এফেক্ট ফেলবে কি না বা কোনো প্রকার সমস্যা হবে কি না, এই রিলেটেড অনেকেই চিন্তা করতেছেন বা এই নোটিফিকেশন বা আপডেটটা মূলত কি সেটা সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন। তো তাদের জন্য মূলত আজকের ভিডিও, এই ভিডিওতে আমি আপনাদের মাঝে এই আপডেটটা নিয়ে কয়েক মিনিট কথা বলবো যে কী সেই আপডেট এবং কী কী আপনাকে করতে হবে এবং এই আপডেটগুলো মূলত কী কী বিষয়ের উপর আনা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। ওকে, তো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক। আপনার ফেসবুক অ্যাপের মধ্যে যদি এরকম নোটিফিকেশনটা এসে থাকে যে উই হ্যাভ আপডেটেড দ্য মেটা প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্মস অফ সার্ভিস, তাহলে এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ফেসবুকের যে কোম্পানি রয়েছে মেটা কোম্পানি, সেই কোম্পানি থেকে যে আপডেটটা দেওয়া হয়েছে, এই আপডেটে বলা হচ্ছে যে সকল আপডেট তারা এখানে এনেছে নতুন করে, সেই আপডেটগুলো কার্যকর করা হবে 26 জুলাই 2022 এই তারিখ থেকে। এবং আমরা কিন্তু সবাই জানি ফেসবুক কিন্তু রিসেন্টলি আমাদের মধ্যে অনেক আপডেট নিয়ে এসেছেন যে ফেসবুক আইডির প্রফেশনাল মোড অন করা থেকে শুরু করে সেখানে রিলস ভিডিও আপলোড করে ইনকাম করা, এরকম কিন্তু নতুন নতুন আপডেট ফেসবুক কিন্তু নিয়ে আসছেন এবং ইন ফিউচারে কিন্তু তারা আমাদের মাঝে আরও অনেক আপডেট নিয়ে আসবেন। এবং তারা এখানে কী বলেছে যে উই ওয়ান্ট ইউ টু ফিল কনফিডেন্ট ইন ম্যানেজিং ইউর প্রাইভেসি, দ্যাটস ওয়াই উই আপডেটেড আওয়ার প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্মস অফ সার্ভিস টু প্রোভাইড মোর ডিটেলস অ্যাবাউট হাউ ইউজ ইউর ইনফরমেশন। তো এখান থেকে মূলত এটা তারা বলতে চাচ্ছেন যে আপনার যে আইডির বা আপনার যে প্রোফাইলের যে সিকিউরিটি বা গোপনীয়তা যে বিষয়টা রয়েছে সেটাকে পরিচালনা করার জন্যে তারা নিজেদেরকে আত্মবিশ্বাসী হিসেবে পরিকল্পনা করতে চাচ্ছে যে অন্য 10-5টা ওয়েবসাইটে যেখানে আপনি আপনার তথ্যগুলো ব্যবহার করলে সেখানে তথ্যগুলো হ্যাক হয়ে যায় বা ফাঁস হয়ে যায় বা সেখানে এত একটা প্রোটেকশন থাকে না, সেই ক্ষেত্রে তারা কিন্তু এখানে বলতে খুবই কনফিডেন্টলি এখানে বলতে চাচ্ছে যে তারা এখানে আত্মবিশ্বাসী হতে চায় যাতে করে কোনো কারণে যদি আপনার ফেসবুক আইডিটা কখনো ডিলিট হয়ে যায় বা ফেসবুক আইডিটা কখনো হ্যাক হয়ে যায় তখন আপনি কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিটিকে রিকভার করতে পারবেন, সেই জন্য আপনাকে যে ডিটেলস অপশনটা রয়েছে সেটাকে সুন্দরভাবে সাজিয়ে সেখানে লিখতে হবে এবং আইডি কভার করার ক্ষেত্রে এখানে তারা সাহায্য করবে। এবং খুবই কনফিডেন্টলি তারা কিন্তু এখানে বলতে পারছে যে খুব নির্দ্বিধায় আপনি কিন্তু আপনার যে তথ্য রয়েছে সেখানে আপনি ইজিলি ফেসবুকের মধ্যে ইউজ করতে পারেন। তো এই রিলেটেড মূলত একটা আপডেট এখানে আনা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বাটন রয়েছে, একটা ডোন্ট শো এগেইন এবং লার্ন মোর। তো আপনি যদি এই আপডেটটা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আপনি নিচে দেখতে পাচ্ছেন লার্ন মোর, এখানে যদি আপনি একটা ক্লিক করেন আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। তো সেখানে আপনি দেখতে পাচ্ছেন হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট, অর্থাৎ এখানে যে পলিসিগুলো নতুন করে আনা হচ্ছে বা আপডেটগুলো আনা হচ্ছে সেটা কী 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 বিষয়ের উপরে পরিবর্তন আনা হচ্ছে, হোয়াটস চেঞ্জিং। এখানে 4টা অপশন রয়েছে। তো এখানে কী কী বিষয়ের উপরে পরিবর্তন আনা হচ্ছে আর কি নতুন করে, যেটা আপনাদেরকে নোটিফিকেশন আকারে দেওয়া হয়েছে সেই রিলেটেড এখানে বলা হচ্ছে। তো এই পেজটাকে আপনারা সুন্দরভাবে পড়ে নেবেন। তো যারা ইংরেজি বোঝেন না তারা এখান থেকে টেক্সটগুলোকে কপি করবেন, কপি করে গুগল ট্রান্সলেট করে বাংলায় আপনি পড়ে নেবেন যে কী কী এখানে নতুন করে যে আপডেটটা আনা হয়েছে সেখানে কী কী পরিবর্তন আনা হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন দুইটা বাটন রয়েছে, একটা হচ্ছে কন্টিনিউ এবং নট নাও। আপনি এখান থেকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে, সেটা হচ্ছে 3rd পেজ। এবং এখানে বলা হচ্ছে যে হোয়াটস স্টেইং দ্য সেম, এখানে কী কী আগের মতোই থাকবে, হোয়াটস স্টেইং, এখানে আপডেটগুলো আনার পরেও এখানে কী কী আপনি সুবিধাটা পাবেন এবং কী কী এখানে নতুন করে মূলত আপডেটটা আনা হবে এবং কী কী পলিসি এখানে চেঞ্জ করা হবে। এখানে একটা লক অপশন দেখতে পাচ্ছেন যে উই ডো নট সেল অ্যান্ড উইল নট সেল ইউর ইনফরমেশন, আমরা কখনোই আপনার তথ্য এবং আপনার তথ্যকে আমরা বিক্রি করি না বা ভবিষ্যতে আমরা আপনার তথ্যকে বিক্রি করব না, অর্থাৎ খারাপ কাজে সেটাকে আমরা ইউজ করব না। এখানে খুবই গোপনীয়তার একটা বিষয় রয়েছে, লক সিস্টেম। এবং এখানে দেখতে পাচ্ছেন উইল লেট ইউ নো অ্যাক্রস আওয়ার প্রোডাক্টস হাউ উই কালেক্ট, এখানে যে নোটিফিকেশন মতো অপশনটা বলা হচ্ছে যে এখানে যে আপডেটগুলো
আনা হবে ইন ফিউচারে, সেই আপডেটগুলো কিন্তু আপনাকে নোটিফিকেশান আকারে ফেসবুক থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে, যেখানে আপনি সবগুলো আপডেটের নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন যেটা এখন পেয়েছেন। তো আপনাকে যেটা করতে হবে, আপনার যে ফেসবুক প্রোফাইলে যে ডিটেলস অপশন রয়েছে বা ইনফরমেশন, যেখানে আপনি আপনার স্কুল কলেজ, আপনার ঠিকানা অ্যাড করেন, আপনার ওয়ার্ক স্পেস যেখানে আপনি ওয়ার্ক প্লেস যেখানে আপনি অ্যাড করেন, সেই সেই যে ইনফরমেশনগুলো সেখানে সুন্দরভাবে আপনাকে সেটিংগুলো ঠিক করে রাখতে হবে, যাতে করে এই আপডেটটা যখন কার্যকর করা হবে, যখন আপনার আইডিতেও সেই যে আপডেটগুলো সেটা যেন কার্যকরভাবে চালু হয়ে যায়। এবং তিন নম্বরে আপনি দেখতে পাচ্ছেন, ইউ ক্যান ম্যানেজ ইউর প্রাইভেসি ইন এ ওয়ে দ্যাটস রাইট ফর ইউ ইউজিং সেটিংস। এখানে আপনি আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে আপনার ফেসবুকের প্রোফাইলে গিয়ে সেখানে সেটিংসে গিয়ে আপনি চাইলে আপনার সেটিংসে আপনার গোপনীয়তা আপনি অর্থাৎ আপনার অ্যাকাউন্টের যে প্রোটেকশন বা সিকিউরিটি সেটাকে আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেখানে পরিচালনা করতে পারবেন, আপনার যেটা সঠিক মনে হবে সেভাবে আপনি কিন্তু আপনার ফেসবুক আইডিটাকে ইউজ করতে পারবেন। তো এই পেজটাকেও, এই যে থার্ড যে পেজ রয়েছে সেই পেজটাকেও আপনি কিন্তু খুব সুন্দরভাবে পড়ে নেবেন, এবং না পারলে তো বলেছি গুগল ট্রান্সলেট করে পড়ে নেবেন। এবং এই এগুলাকে এই নিচে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট নামের একটা অপশন রয়েছে, এখানে যদি আপনি অ্যাকসেপ্টে ক্লিক করেন অথবা আপনি যদি কোনো কারণে নট নাও ক্লিক করেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি অ্যাকসেপ্টে ক্লিক করতে পারেন, নট নাও ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি আগের পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন যেখানে নোটিফিকেশনটা এসেছিলো। তো মূলত আপডেটটা কী বিষয়ের উপর আনা হয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন, যে তারা কনফিডেন্টলি এখানে বলতে চাচ্ছে যে আপনি এখানে খুব ইজিলি ফেসবুকে আপনি আপনার তথ্য ব্যবহার করতে পারেন, ফেসবুকে আপনি ইউজ করতে পারেন, এখানে বইয়ের কিছু নাই, ফেসবুক আরও নতুন নতুন বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আসবে, সেগুলো আপনারা পরে খুব ইজিলি বুঝে নেবেন, এবং এই যে আপডেট আনা হয়েছে সেটা কখন কার্যকর হবে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আশা করি আপনারা সেই আপডেটটা সম্পর্কে বুঝতে পেরেছেন। তো ফেসবুক অ্যাপের মধ্যে যখন আপনি ওপেন করছেন, যে এই নোটিফিকেশনটা যদি আপনার না চলে যায়, যদি এটা থেকে যায়, তাহলে এটা কীরকম একটা বিষয় বাজে লাগছে দেখতে, কীরকম যেন নিজের কাছে মনে হচ্ছে। তো সেটা যদি আপনার মনে হয় বা আপনি যদি সবগুলোকে লার্ন মোডে ক্লিক করে দেখে নিয়ে থাকেন, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট শো এগেইন, এখানে ক্লিক করে দিয়ে রিলোড করলে এটা চলে যাবে আর আসবে না। তো অনেকে দেখা যায় এমনিতেই চলে যায়, তো কোনো সমস্যা নেই, এটা মূলত আপনাকে দেওয়া হচ্ছে যে আপনি এটা দেখেছেন কি না। তো আপনি এখানে ডোন্ট শো এগেইন ক্লিক করবেন তাহলে তারা বুঝে নেবে এটা আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন, দেখেছেন। তো এটাই মূলত এই আপডেটটা মেটা কোম্পানি থেকে এখানে আনা হয়েছে। তো আপডেটটা আপনারা সুন্দরভাবে পড়ে নেবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।